পার্সোনাল কম্পিউটার কথা ভাবলে আমাদের সবার আগে মনে আসে হার্ড ডিস্ক, র্যাম, গ্রাফিক্স, মাদারবোর্ডের মতো কম্পোনেন্টগুলোর কথা, যেগুলো মূলত সিপিইউ বা প্রসেসিং ইউনিটের অংশ। কিন্তু পিসিতে যে দুটো কম্পোনেন্টের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হয় সে দুটো হচ্ছে মাউস ও কিবোর্ড। এগুলো দুটোই কিন্তু ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস এটি পিসির ওভারঅল পারফরমেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি আমাদের ইনপুটগুলো ঠিকভাবে দিতে না পারি তাহলে সেটার প্রসেসিং আউটপুট ভালো হবে না, এটাই স্বাভাবিক। আজকে আমরা একটি ইনপুট ডিভাইস নিয়েই কথা বলবো। আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, রয়্যাল ক্লুজের একটি কিবোর্ড। রয়্যাল ক্লুজের এই মেকানিক্যাল গেমিং কিবোর্ডটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার জগতের আজকের প্রোডাক্ট রিভিউতে। দর্শক, চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার দিয়ে সাজানো এই কিবোর্ডটি। চলুন দেখে নিই ইনসাইড দ্য বক্স কি আছে। এই হলো আমাদের RK61 Plus কিবোর্ড। আরও আছে একটি কিবোর্ড সুইচ এবং কি ক্যাপ পুলার, একটি ইউজার ম্যানুয়াল এবং চারটি এক্সট্রা সুইচ। কিবোর্ডটা প্রথম দেখাতে আমার কাছে বেশ হার্ডি এবং বেশ একটি পাওয়ারফুল কিবোর্ডের ফিল পাচ্ছি আমি এখান থেকে। কালারের কথা যদি বলি, একটি ডিপ ব্লু এবং ইয়েলোইশ বা ব্রাউন একটা থিম রয়েছে কালার কম্বিনেশনে। ফিলের কথা যদি বলি, কিছুটা লিউপড কিবোর্ডের যে ফিলটা সেটা আমি পাচ্ছি। স্ট্যাবিলাইজারও বেশ ভালো মনে হচ্ছে, ফ্লেক্স করছে না একেবারেই। প্লাস্টিক মেড হলেও পেছন দিকটা যথেষ্টই হার্ডি এবং একটি পাওয়ারফুল যে কিবোর্ড, একটি গেমিং কিবোর্ডের জন্য যেমন আমরা এক্সপেক্ট করে থাকি তেমনটাই আমি ফিল পাচ্ছি এখানে। অ্যাট দ্য বটম আপনি দেখতে পাচ্ছেন একটি 2.4 ওয়্যারলেস রিসিভার রয়েছে। এপাশে অন অফ বাটন রয়েছে, আরেকটি বাটন রয়েছে, এটা বি মানে হচ্ছে ব্লুটুথ। আপনি যদি ব্লুটুথ ইউজ করতে চান তাহলে এটা বিতে রাখবেন, আর যদি মনে করেন যে না আপনি 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস কানেক্টিভিটি ব্যবহার করবেন তাহলে এটাকে টগল করে দিবেন জিতে। মোট তিনটি ইউএসবি পোর্ট রয়েছে, যার মধ্যে দুটি ইউএসবি সি পোর্ট, যার মাধ্যমে আপনি হাই স্পিডে কনসিস্টেন্ট ডেটা ট্রান্সমিশনের সুবিধা পাবেন। আর ইউএসবি এ পোর্ট রয়েছে একটি, যার মাধ্যমে আপনি মূলত চার্জিংয়ের জন্য বিভিন্ন স্টোরেজ ডিভাইসকে কানেক্ট করার জন্য এই পোর্টটি আপনি ব্যবহার করবেন। কানেক্টিভিটির জন্য আপনি তিনটা অপশন পাচ্ছেন এখানে। ওয়ার্ড কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি ব্যবহার করতে পারেন। এছাড়া ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.0, পাশাপাশি 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে, যেটা ওয়ারলেস রিসিভার বা ইউএসবি ডঙ্গলের মাধ্যমে কোনো ড্রাইভারের সাহায্য ছাড়াই যে কোনো ডিভাইসের সঙ্গে আপনি এই কিবোর্ডটিকে কানেক্ট করতে পারবেন। ফর্ম ফ্যাক্টরের কথা যদি বলি, এই কিবোর্ডটি একটি ফুল সাইজ কিবোর্ডের তুলনায় 60%, অর্থাৎ 60% কম্প্যাক্ট লেআউট হওয়ার কারণে এই কিবোর্ডটি কিন্তু খুব সহজেই আপনি ক্যারি করতে পারবেন। বিশেষ করে যদি কোথাও ঘুরতে যান বা কোথাও কাজের জন্য বাইরে যেতে চান তাহলে খুব সহজেই অফিসের ব্যাগ বা ব্যাকপ্যাকের মধ্যে এটি এটে যাবে। এতে 61টি কি রয়েছে, তবে যেই কিগুলো এখানে নেই, ফাংশন কি ব্যবহার করে কিন্তু সেই সেকেন্ডারি লেয়ারের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। কিবোর্ডটিতে 18টিরও বেশি ব্যাকলাইট ইফেক্ট পাচ্ছেন আপনি, যেগুলোকে ফাংশন কি ব্যবহার করে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। বিশেষ করে ব্যাকলাইটগুলোর স্পিড, কালার এবং ব্রাইটনেস কন্ট্রোল করার ক্ষেত্রে, কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনি ফাংশন কি ব্যবহার করতে পারেন। এই কিবোর্ডটির আরেকটি বিশেষ ফিচার হলো এর হট-সোয়াপেবল সুইচ, অর্থাৎ এর যে কিবোর্ডের যে সুইচগুলো রয়েছে এবং কি ক্যাপগুলো রয়েছে এগুলো চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর এখানে বলে রাখা আবশ্যক, এই কিবোর্ডটির কি ক্যাপসগুলো কিন্তু ডাবল শট ABS কি ক্যাপস। লং স্ট্যান্ড বাই ব্যাটারি পাচ্ছেন এই কিবোর্ডটিতে, ফলে স্বাভাবিক বা নর্মাল ইউজে আপনি কয়েক মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এমনকি হেভি ব্যবহারের ক্ষেত্রেও 2-3 সপ্তাহ খুব ভালোভাবে আপনি এর ব্যাটারি লাস্ট করবে। এছাড়া কিবোর্ডটির যে ফাংশন কি, এটার মাধ্যমে আরও অনেকগুলো ফিচার আপনি আনলক করতে পারবেন, যেগুলো সম্পর্কে বিস্তারিত ম্যানুয়ালে আপনি পেয়ে যাবেন। এবারে চলুন এই কিবোর্ডটির টাইপিং এক্সপিরিয়েন্স দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, এতক্ষণ এই কিবোর্ডটির বিভিন্ন ফিচারগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, তবে শেষ করার আগে যদি একবার রিক্যাপ করি তাহলে এই কিবোর্ডটির যে স্ট্যান্ড আউট ফিচারগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এর 60% কম্প্যাক্ট ডিজাইন, হট সোয়াপেবল সুইচেস, এর কাস্টমাইজ কিজ এবং পাশাপাশি এর 3 মোডস অফ কানেকশন, যার মধ্যে আপনি ওয়্যার্ড কানেকশনের জন্য ইউএসবি টাইপ সি পাচ্ছেন, রয়েছে 2.4 গিগাহার্টজ এর ওয়্যারলেস কানেকটিভিটি এবং এছাড়া ব্লুটুথ 5.0 ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই একই সাথে আপ টু 3 ডিভাইস পর্যন্ত কিন্তু আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। ওভারঅল এই কিবোর্ডটির টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ট্যাকটাইল এবং অনেক বেশি রেসপন্সিভ, স্মুথ এবং
সুদিং টাইপিং এক্সপিরিয়েন্স পাবেন আপনি এখানে। আর ফাংশন কি ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই এর যে সেকেন্ডারি ফিচারগুলো রয়েছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে কিবোর্ডটির, সেটা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। 18+ RGB ব্যাকলাইট পাচ্ছেন আপনি, যেটাকে আবারও বলছি ফাংশন কি ব্যবহার করে খুব সহজেই অ্যাডজাস্ট করা সম্ভব। বিশেষ করে ব্রাইটনেস, কালার, এগুলো খুব সহজে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ফাংশন কিয়ের মাধ্যমে। তো কিবোর্ডটি কাদের জন্য উপযোগী? মূলত যারা গেমিং পিসির জন্য একটি মেকানিক্যাল ওয়্যারলেস কিবোর্ড খুঁজছেন এবং সেটাও বাজেটের মধ্যে, তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে এই কিবোর্ডটি। আজকের মতো আমাদের প্রোডাক্ট রিভিউ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের প্রোডাক্ট রিভিউগুলো আপনাদের ভালো লাগছে। আপনাদের যে কোনো মতামত, যে কোনো অভিমত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের কমেন্টে। যারা ইউটিউব থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশা করব আপনারা আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রোডাক্ট ওভারভিউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।